শুরুতে এই সংবাদ শিরোনাম। দখলমুক্ত মসজিদে চুমু খেয়ে ঢুকলেন আজিরি প্রেসিডেন্ট। ইরানে ভয়াবহ হামলার গোপন পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। চাঁদ থেকে পাথর আনতে চীনের মিশন শুরু। যুবরাজ নেতানিয়াহুর বৈঠকের কথা অস্বীকার করল সৌদি আরব। এবং সবশেষ থাকছে, এবার যুবরাজের আমন্ত্রণে বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করা মসজিদে চুমু খেয়ে ঢুকেছেন আজিরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। মসজিদে ঢুকে দোয়া প্রার্থনার পাশাপাশি কোরআন শরীফ রেখেছেন। সোমবার 27 বছর পর দখলমুক্ত বিরোধীয় নাগানো কারাবাকের আকদাম অঞ্চল সফরে যান বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেহির ইবান আলিয়েভা। এদিন স্ত্রী আলিয়েভা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন, পাশাপাশি ভিডিও আপলোড করেন। নিজস্ব যানবাহনে চেপে অঞ্চলটিতে সফর করেন দেশটির প্রধান। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, আকদামের একটি মসজিদে প্রেসিডেন্ট আলিয়েভ এবং তার স্ত্রী ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মেহির ইবান আলিয়েভাকে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন। এ সময় তিনি এবং তার স্ত্রী মসজিদের ফটকে চুমু খেয়ে তাতে প্রবেশ করেন। এ সময় তিনি এবং তার স্ত্রী কোরআনে চুমু খেয়ে সেটি মসজিদে রাখেন। ভিডিওতে প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সেনাবাহিনী কোনো বুলেট ব্যবহার না করেই আকদাম বিজয় করেছে। এ সময় আলিয়েভ আর্মেনিয়ার হাতে ধ্বংস হওয়া এলাকা দেখিয়ে বলেন, সমগ্র বিশ্বকে এসব দেখা উচিত, এখানে ভালো কোনো স্থাপনা নেই, সব আর্মেনিয়ারা ধ্বংস করে ফেলেছে। সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশের মধ্যে নাগানো কারাবাক অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহু আগে থেকেই। 1991 সালে আর্মেনিয়া যখন নাগানো কারাবাক দখল করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ক্ষমতা হস্তান্তরের আগমুহূর্তে ইরানে নজিরবিহীন গোপন হামলার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে সঙ্গে নিয়ে এই হামলার পরিকল্পনা ছিল ট্রাম্পের। তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানে হামলা চালানো নিয়ে পরিকল্পনার বিস্ফোরক খবর প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েল। মঙ্গলবার 23 নভেম্বর ইসরায়েলি পত্রিকাটি এই সংবাদ প্রকাশ করে। অন্যদিকে ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল 13 জানায়, ট্রাম্পের ক্ষমতা শেষ হওয়ার আগে হামলা চালানো হলে ইরান কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না, আর এটাকেই মোক্ষম সুযোগ হিসেবে দেখছিলেন দুই দেশ। ইসরায়েলি গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে গোপন মিশন চালিয়ে ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তেল আবিব। এর আগে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু মোহাম্মদ আল মাসরিকে তেহরানের ভিতরেই অভিযান পরিচালনা করে হত্যা করেছেন। আর এই হত্যাকাণ্ডের নির্দেশ আছে যুক্তরাষ্ট্র থেকেই, যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রের এমন অভিযানের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। তাছাড়া সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সহ আরও কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে সতর্ক করে দেন। ট্রাম্পকে তারা বলেন, ইরানে হামলা চালালে সীমান্ত এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। চাঁদ থেকে পাথর এবং ধ্বংসাবশেষ আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশে যান উৎক্ষেপণ করেছে চীন। এক প্রাচীন চীনা চন্দ্র দেবীর নাম অনুসারে এই যানটির নাম রাখা হয়েছে চাং ই ৫, এবং এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গলবার থেকে নমুনা আনা বা চাঁদে অভিযানের পথকে আরও সুগম করতে পারে। চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়াংচাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ 5 থেকে স্থানীয় সময় ভোর 4:30 পাঠানো হয়েছে মহাকাশযানটি। আমেরিকা রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ যারা চাঁদ থেকে পাথর আনবে। মহাকাশযান সাধারণত চাঁদে পৌঁছাতে 3 দিন সময় নেয়। বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরব সফর এবং দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গোপন বৈঠক নিয়ে গণমাধ্যমের খবরও স্বীকার করেছে রিয়াদ। এমন কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এক টুইট বার্তায় এই বৈঠকের কথা অস্বীকার করেছেন তিনি। গণমাধ্যমে বলা হয়েছে, রোববার গোপনে সৌদি আরব সফর করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রিয়াদ সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং লিকুদ পার্টির এক সদস্য সোমবার ওই খবর নিশ্চিত করেছেন। তবে বিষয়টি নিয়ে নীরব ছিল নেতানিয়াহুর কার্যালয়, জেরুজালেমের মার্কিন দূতাবাস কিংবা সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। এবার যুবরাজ সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বৈঠকে কোনো ইসরায়েলি কর্মকর্তা যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন প্রিন্স ফয়সাল। এক টুইটে তিনি লিখেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সম্প্রতি সফরের সময় যুক্তরাজ্যের সঙ্গে ইসরায়েল কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার দাবি করে যে খবর প্রকাশ পেয়েছে তা আমি দেখেছি। এই ধরনের কোনো বৈঠক হয়নি। বৈঠকে কেবল আমেরিকান এবং সৌদি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তি সই করেছে। অন্য আরব দেশগুলোকেও একই পথে হাঁটার চেষ্টা চলছে। যুবরাজ সালমান বিন হামাথ বিন ইসা আল খালিফার আমন্ত্রণে শীঘ্রই উপসাগরীয় দেশ বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই এক বিবৃতিতে একথা জানিয়েছেন। ইসরায়েলের হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম ওয়ালা নিউজ এ খবর দিয়েছে। নেতানিয়াহুর সৌদি আরব সফরের খবরের পরপরই বাহরাইনের পক্ষ থেকে আমন্ত্রণে এ খবর প্রকাশিত হল। নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, আমি খুবই আনন্দিত যে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের জনগণ এবং দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমরা আনন্দের সাথেই করব। এছাড়া সর্বপ্রথম বাহরাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরায়েল সফর করেছেন। বাহরাইনের যুবরাজ সালমান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সেদেশে সফরে আমন্ত্রণ জানিয়েছেন। বাদশাহর পক্ষ থেকে যুবরাজের ফোন করে এই আমন্ত্রণের কথা জানিয়েছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নানা ক্ষেত্র নিয়ে কথা হয়েছে। গত 15 সেপ্টেম্বর বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে মুসলমানদের প্রকাশ্য শত্রু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।